আমরা ইন্ডিয়া থেকে কোরআন গবেষণা করার জন্য বাংলাদেশে এসেছি, এর আগেও এসেছিলাম, এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রত্যেককে আহ্বান করছি। আমরা ইন্ডিয়ায় একটা মহাসম্মেলন করার পরিকল্পনা করছি, আমরা অবশ্যই সকলে এক জায়গায় হয়ে এক ঐক্যবাদের উপরে কাজ করি, এবং যদি আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকে সকলে এক জায়গায় বসে একটা বোর্ড বানাই, বানিয়ে নিজেদের সমস্যা সমাধান করি। আর আমাদের কর্ম প্রতিযোগিতা করি, যে প্রতিযোগিতা আল্লাহ বলেছেন। তো আমি আমার আলোচনাকে দীর্ঘায়ু করতে চাচ্ছি না, আমাদের আরও অনেক ভাই আছে, তো তারাও তাদের পরিচয় দিক। সকলের উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক যারা আপনারা শুনছেন। তুমি বসে বসো, ভাই আসুন। ভাইয়ের নাম তো কি জানি, উনি ওনার পরিচয় দিক সম্পর্কে। হ্যাঁ, আমার একটু সময় লাগবে বেশি, মানে মানে জিস্ট কথাটা বলেন যে কিভাবে আসলেন আর কিভাবে প্রচার হচ্ছে আপনাদের ওখানে। আমরা তো ওখানে থেকে দেখতে পাচ্ছি না, এখানে থেকে জেনে নেব আর কি। জি, জি, আমি ফজলুদ্দিন মণ্ডল। জি, আমার বাড়ি ইন্ডিয়ায়। জি, ইন্ডিয়ায় কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার, জেলা মুর্শিদাবাদ। জেলা মুর্শিদাবাদ বাড়ি আমার। তো বিষয় হচ্ছে, আমরা দীর্ঘদিন কর্মলাইনে ব্যস্ত ছিলাম, কাজকাম নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে একটা সীমা আছে, তো সেই সীমাটা যখন ছেড়ে গেল তখন আমি ভাবলাম যে এই দুনিয়া পার্থিব খবর তো আমি সবই জানলাম, কিন্তু সেখানকার খবর কী আছে। দিয়ে আল্লাহকে একটা কথাই বললাম যে তুমি সঠিক রাস্তা আমাকে একটু দেখাও। এই বলে আমি আমার যা কাজকাম ছিল সেখান থেকে আমি আমার দুটো দুই রকমের ম্যানেজার রাখা আছে তাকে বললাম যে আমাকে আর ফোন করবেন না, যেটুকু দায়িত্ব আছে সেটুকু আপনারা নিয়ে করবেন। এগুলো ওদেরকে আমি ছেড়ে দিলাম। যে মসজিদে নামাজ টামাজ পড়তে লাগলাম, লাগার পরে কোরআনটা আমি পড়তে শুরু করলাম। কোরআন পড়ার পরে এটা বাংলা সহ মানে মতলব পড়ে দেখছি যে কোরআনে যা পাচ্ছি আমি সেটার সঙ্গে আমরা এতদিন যা করে এসেছি তা মিলছে না। তা আমি একদিন আমাদের মৌলভী সাহেবকে জিজ্ঞেস করলাম জুম্মাতে, যে আমি একটু জানতে চাচ্ছি, মানে প্রশ্ন করছি না, আমি জানতে চাচ্ছি এইভাবে এই বলেই আমি প্রশ্ন মানে জিজ্ঞেস করলাম মৌলভী সাহেবকে যে এই পাঁচ সপ্ত নামাজটা আমরা কোথায় পেলাম, আমার জানতে চাওয়া, যেহেতু পাঁচবার উজু করছি ঠান্ডা পানি দিয়ে। হ্যাঁ, তা আমাকে জানতে হবে বিষয়টা, পাঁচ সপ্ত নামাজটা কোথায় পেলাম, তারপরে এই 30টা রোজা কোথায় পেলাম, হজ কোথায় পেলাম, এই মানে এই জাকাত কোথায় পেলাম, যেগুলো করছি আমরা তারাবি কোথায় পেলাম, যেগুলো আমরা রানিংয়ে করছি, হ্যাঁ, সেগুলো জিজ্ঞেস করাতে বলছি যে আমরা এটা নবীজির হাদিস থেকে নিয়েছি। তা টোটালে হিসাব করলাম 12টা না 13টা রানিং ধর্মটা আমরা করি, তো সেখানে দেখা যাচ্ছে সবটাই নবীজির হাদিস থেকে। তা আমার জিজ্ঞাসা ছিল যে তাহলে আল্লাহ থেকে নবীজি বড় হতে চাইছে, সবকটাই যদি নবীজির হাদিস থেকে নেব তাহলে কি কোরআন আল্লাহ কিছুই দেয়নি? এটা তো আমাদের একটু জানা বিষয় প্রয়োজন আছে। কোরআনের সঙ্গে যখন মিলল না তখন কোরআন দিয়ে আপনাদের এবার বক্তব্য, আপনার বক্তব্য পেলাম, ওহিদ ভাইয়ের বক্তব্য পেলাম আমাদের মোবাইলে ইউটিউবে, পাওয়ার পরে আমি একটা বড় প্রজেক্টর মেশিনে আমি কিন্তু এটা চালু করে দিলাম, বড় পর্দা একটা চালু করলাম, একটা টাইম দিতাম, সেই টাইমে কিন্তু বক্তব্যগুলো শুনি ইন্ডিয়াতে ওই আপনার বাসাতে, আমার বাসাতে, মানে আমি ওখানে একটা অফিস করেছিলাম, প্রত্যেক দিনের দিন মগরবের পরে প্রায় 150-170 এরকম লোক হতো। তো এইরকম এই আপনাদের বক্তব্যগুলো কোরআন থেকে শুনতাম, শোনাতাম। তারপরে এই এইসব বক্তব্য শোনার পরে আমাকে কিছুদিন, হ্যাঁ, আমার একটা চাচাতো ভাই মৌলভী সাহেব, সে আমার বাড়িতে আসলো, এসে বললো এসব নাস্তিক হয়ে যাবে, এসব বক্তব্য শুনছো কেন, কোরআনের বাইরে কিছু বলেছে নাকি, দেখাও একটা কোরআনের বাইরে কিছু বলা আছে। দিয়ে আমার একটা গোষ্ঠী ছিল, ওটা গোষ্ঠীগুলোকে নিয়ে আমি বসলাম, কোরআনের বাইরে এক ধাপ আমি যেতে পারবো না। হ্যাঁ, তো সেই হিসাবটা আমি, হ্যাঁ, দিলাম টোটালে যে দলিল দিয়ে আমাকে ওখানে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, সেটা আপনার 22 নম্বর সূরা 67 নম্বরে দিলাম, আর হিসাব চাইছি 28 নম্বর সূরা 74-75 নম্বরে। হ্যাঁ, দলিল চাইছি, তাহলে সেদিন আমরা দলিলটা কী দেবো এই চিন্তা ভাবনায় ধরুন আমি, হ্যাঁ, একটা সাইড হয়ে গেলাম। যাওয়ার পরে গোটা গ্রামের লোক কিন্তু আমার পিছনে লেগে গেলো,
যে থানা পুলিশ হলো গোটা গ্রামের মেয়ে ছেলে বেটে ছেলে প্রায় 2000 লোক থানায় গিয়েছিল। 2000 লোক গিয়ে আমাকে চারিদিক থেকে ঘিরে, আর সেইখানে ছিলাম আমি, আমার ছেলে আর আমার নামে নামে আমার এক মিতিয়ে। তা সেখানে গিয়ে থানা আমাকে প্রশ্ন করছে যে গোটা গ্রামের লোক আসছে কী ব্যাপার। তা আমি কোরআন থেকে এই কথাগুলো সত্য কথাটাই বলেছি, যার জন্য এরকমভাবে গোটা গ্রামের লোক আসছে। থানার ওসি যাই হোক, অফিসারটা ভালো হোক, উনি বললেন যে গোটা গ্রামের লোক কী হবে, এরা কি আয় মানে ধর্ম সম্বন্ধে এরা কী বুঝে, মেয়ে ছেলে বেড়া ছেলে আমি নিয়ে এসছেন এরা কী বুঝে, তাহলে তো এর উপর অত্যাচার করেছেন, ও তো কোরআনে বাইরে কোনো কথা বলেনি, তাহলে তো অত্যাচার করেছেন। তারপর কী করলো, আমাকে আটজনকে আমাদেরকে এক ঘরে করে দেওয়া হলো। যখন আটজনকে এক ঘরে করে দেওয়া হলো, তখন আমরা ওদেরকে বললাম তোমরা একটু সমাজে লেগে যাও, হ্যাঁ আমার ওটার থেকে বাড়ি আমার অসুবিধা না, তোমাদের আপনার পুজো যেখানে সব আপনার সাইডে লেগে যাও। এবার আমি কী করলাম, জুম্মার নামাজটা আমি যেতে লাগলাম। যাওয়ার পর আমি কিন্তু ওদের সঙ্গে বসার একটা সুযোগ পেলাম, যখন জুম্মার নামাজ যেতে লাগলাম তখন ওদের সঙ্গে বসার একটা সুযোগ পেলাম। তখন আমি ওদেরকে বললাম মসজিদে দেখছি সবই আরবি পড়ানো, তা আমি বললাম যে আরবি তো আমরা বুঝি না, তাহলে কি বাংলা তো পড়া যাবে না? না, আরবি পড়লি দশমিকে, বাংলা বোঝার কোনো প্রয়োজন নাই, পড়লি দশমিকে। আমি যে এত পাইনি, দিয়ে আমি কী করলাম এই কোরআনের, হ্যাঁ যে পাইকারি কোরআন পাওয়া যায়, হ্যাঁ একবারে পরিষ্কার দিয়ে আমি দাম দর করলাম যে আমাদের মুর্শিদাবাদ গোটাই যদি কোরআন লাগে একটা করে আমি দিব, হ্যাঁ কিন্তু যে যা পড়বা চুমুখের টাকা তুলে রাখলে হবে না, কিন্তু পড়তে হবে। আর এই তর্জমা কোরআন কিন্তু আমাদের ওখানে খুব কম, তাহলে মসজিদে হ্যাঁ আরবি আছে কিন্তু এই অনুবাদ কোরআনটা কিন্তু কারোর কাছে নাই। এই যখন একটা একটা কোরআন বিলি করতে লাগলাম, এরা কোরআনটাকে খত, আমি বললাম যে কোরআন তোমাদেরকে মানার প্রয়োজন নাই, যা করছো তাই করো, কিন্তু কোরআনটা তোমরা একটা খতম দাও, মানে মতলব আছে। এই খতমটা দেওয়ার পরে দেখা যাচ্ছে পড়ায় আস্তে 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 এখন লোক সব ফোন করছে, বলছে যে এই বিষয়ে আছে, এ আছে, আমরা তার দুদিন তা শুনিনি। হ্যাঁ তো এইসব বিষয় নিয়ে ধরুন আজকে আমি হ্যাঁ এই জায়গায় হানিফ ভাইকে পেলাম, ওর একটা চ্যালেঞ্জ, ওর ওতে ফোন নম্বর ছিল, ওকে ফোন করে বললাম ভাই আপনার ঠিকানা দেন আর নাহলে আপনি আসেন। তো যে এক ভদ্রলোক আসলো, দু তিন দিন আমার এখানে ছিল। তা আমি এখন সোজা রাস্তা খোঁজার জন্যে হ্যাঁ আমি কিন্তু এই আজকে চলে এসেছি এখানে, আমি ভালো কাজের জন্য যাব পশ্চিমে, সেটা হচ্ছে সৌদি আরবে সহজ করতে যাব ভালো কাজের জন্যে। পূর্বদিকে ভালো কাজের জন্য আমাকে আল্লাহ লিয়ে আসা হবে, আমি কোনোদিন ভাবতে পারিনি যে এইখানে যে আমি ভালো কাজে রাস্তা পাবো বা ভালো আখিরাতের খবর পাবো, তা কিন্তু আমার জানা ছিল না। আর তা আল্লাহই মিলাইছে আমাকে, ভালো কাজের জন্য যাব আমি সৌদি আরবে হজ করতে। বাংলাদেশে আপনি কি পাইলেন যে তার জন্য এখানে এখানে এসে কোরআনের আলো দিয়ে আমি রাস্তাটা দেখতে চাই? এইখানে আমরা কোরআনের আলো পাবেন, কোরআনের আলো তো সৌদি আরবে, আপনি এখানে সন্ধান পাইলেন। সেখানে অন্ধকার, কি করে বুঝলেন? হ্যাঁ সেখানে অন্ধকার, সে এতদিন যা করে এসছি সেটা তো দেখলাম, কোরআন পড়ে দেখলাম, হ্যাঁ কোরআন সম্বন্ধে জ্ঞান ছিল না সেটুকু জানিয়ে দেখলাম। আপনাদের দোয়াতে আমি এই জায়গায় এসেছি, হ্যাঁ আমি কোনোদিন ভাবতে পারিনি আপনাদের সঙ্গে এসে সম্মুখে এরকম কথা বলতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ আপনাকে কবুল করুন, দিনের খেদমত কোরআনের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। আমরা আশা করি আল্লাহ যেন আপনাকে এরপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে। আমরা আপনার সহযোগী থাকব, সঙ্গী হয়ে থাকব, আমরাও যেন সঠিকভাবে কোরআন অবলম্বন করে জীবন কাল অতিবাহিত করতে পারি, সেই প্রত্যাশা রাখছি। জি আরেক ভাই আস।